বারবার অগ্নিকাণ্ডের মতো বড় বড় দুর্ঘটনা ঘটছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য সচেতনতা জরুরি। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় তিনি একথা বলেন। এ সময় সচেতনতা থাকলে দুর্যোগ মোকাবেলা সম্ভব বলেও জানান প্রধানমন্ত্রী। কিছুদিন আগে যে আমাদের একটা বহুতল ভবনে আগুন লাগলো, সেখানে যে জিনিসটা লক্ষণীয় ছিল যে সেখানে যারা কর্মরত ছিলেন তাদের মাঝে কোনো সচেতনতা ছিল না। এমনকি সেখানে যে ফায়ার এক্সিট আছে সেটা সম্পর্কেও তারা জানে না। এ ধরনের কোনো একটা দুর্যোগ হলে এটা কিন্তু সাধারণভাবে বলা হয় যে কোনো কখনো লিফট ব্যবহার করা যাবে না, দেখা গেলো লিফট ব্যবহার করে তার ভিতরেই মানুষ, বা যার ফায়ার এক্সিটটা ছিল সেখানে ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য অর্থাৎ ভিতরে সৌন্দর্য বৃদ্ধি করতে যে সে রাস্তাই বন্ধ। তো সেখানে আমি বলবো যে দুর্যোগ প্রতিরোধ করা যেমন, সাথে সাথে আবার এটাও দেখতে হবে যে যারা ব্যবহার করছেন তাদের মাঝে সচেতনতাটা কতটুকু আছে, এই সচেতনতাটা সৃষ্টি করা একান্তভাবে দরকার। আমরা প্রতিনিয়ত যেটা দেখি যে একটা যেমন একটা বিল্ডিং ধসে পড়ে গেল, সেখানে মানুষ মারা গেল বা তাদের উদ্ধার কাজ, তো এই ধরনের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের দুর্যোগ আসে। একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, আবার আরেকটা হচ্ছে সভ্যতার বিকাশের কারণে দুর্যোগ। এটাও আমাদের ভাবতে হবে যে সভ্যতার বিকাশের কারণেও কিন্তু নানা রকম দুর্যোগ এখন দেখা দিচ্ছে। জুনাই বাংলাদেশ